আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আইপিএস যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কিভাবে কারেন্টে সে লাইনটা চলাবেন এবং আইপিএসের ফিউজটা যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু আপনার আইপিএসটা নষ্ট হয়ে আপনারা কিভাবে ঠিক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটি কন্টিনিউ করে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকি তো আজকে ব্যতিক্রম হবে না তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা কাজটি সম্পূর্ণ করতে পারবেন তো আমি দেখেন এখানে কিন্তু ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ তার এখানে যে আইপিএসের তার আছে সেটা নেগেটিভ এবং পজিটিভে কানেকশন করা হয়েছে তো সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখেন এটা কিন্তু আউটপুট যে আমাদের যে সুইচ বোর্ড আছে সেই সুইচবোর্ডে কিন্তু এই আইপিএসের যে হলুদ তারটা সেটা কিন্তু চলে গেছে আমি সেটাই আপনাদের দেখাচ্ছি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন এখানে কিন্তু হলুদ তার তো অবশ্যই আপনারা টু পয়েন্ট জিরো আর এম যে হলুদ তার আছে সেগুলোই ব্যবহার করবেন এই যে সুইচবোর্ডে এসে কানেকশন হয়ে গেছে এখন আমি আপনাদের আইপিএসের যে কানেকশনটা যে কিভাবে আপনারা কারেন্টে চলাবেন সেটাই দেখাচ্ছি যে তো দেখেন এখানে কিন্তু আইপিএসটা আছে তো প্রথমে আমরা কি করব প্রথমে আমাদের আইপিএসটা বন্ধ করতে হবে পাওয়ারটা বন্ধ করতে হবে আইপিএসের পাওয়ারটা আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে দেখেন আছে পুশ বাটনে যখন আমরা ক্লিক করবো এই যে দেখেন এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আইপিএসটা বন্ধ হয়ে যাবে তো দেখেন এই যে এটা কিন্তু আমরা বন্ধ করে ফেললাম বন্ধ করার পরে আমাদের এখন কী করতে হবে চার্জারের যে আমরা যে আইপিএসের যে মেন লাইন অর্থাৎ দুশো বিশ ভোল্ট সেটা কিন্তু থ্রি প্লাগ এটা কিন্তু খুলতে হবে দেখেন খোলার সাথে সাথে কিন্তু লাইনটা অফ হয়ে গেল এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এখানে দেখেন টেস্টার দিলেও কিন্তু লাইট জ্বলবে না আর যদি আপনি অফ না করে যদি এই থ্রি প্ল্যাকটি খুলতেন তাহলে কিন্তু এখানে কারেন্ট থাকতো ব্যাক করতো কারেন্ট তো সেই কারণে আপনাদের আইপিএস আগে বন্ধ করতে হবে তারপরে কিন্তু লাইনটা খুলতে হবে তো এটা আমাদের খোলা শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে দেখেন এই যে আউটপুটে যে লাইনটা আছে সুইচবোর্ড থেকে যে আইপিএস তারটা নিয়ে এসেছি সেখানে এখন এই থ্রি প্লাগটা আমাদের খুলতে হবে আইপিএস থেকে আইপিএসের আউটপুট থেকে আমাদের খুলতে হবে এই যে দেখেন এই সাদা এই হলুদ তারটা খুলতে হবে খোলার পরে আমাদের দেখেন পাওয়ারটা খুলে ফেলছি এই যে খোলার পরে আমাদের কী করতে হবে এখন যেখানে আমরা যেহেতু আইপিএসটা আমাদের রিপেয়ার করবো সেহেতু আমাদের খুলে নিয়ে যেতে তাই আমাদের এই যে মেন লাইন আছে দুশো বিশ ভোল্টের মেন লাইন যেখানে আমরা চার্জ দিয়েছিলাম ব্যাটারিটা সেই এই লাইনটা এখন এনে দিয়ে দিতে হবে এই যে এখানে দিয়ে এলে এখন কিন্তু পুরাটাই কারেন্টই চলছে এখন আমরা আইপিএস নষ্ট হয়ে গেছে এখন আমাদের কারেন্টই চলছে তো আপনারা কিন্তু সহজেই কিন্তু এই কানেকশনটা এখান থেকে খুলে আপনারা যদি এই প্লাগে দিতে পারেন তাহলেই কিন্তু আপনাদের কারেন্টে চলবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ